আলাইকুম আসসালাম আহমতুল আমাদের এক ভাই রায়হান উনি প্রশ্ন করেছেন যে যে সরকার ইসলামের আইন মানে না এই সরকারের বিরুদ্ধে কি করণীয় দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রসদাল্লামের দিনের বিধান কি তো যে সরকার ইসলামের আইন মানে না তো না মানার কারণটা কি এটার উপর নির্ভর করবে তার হুকুম একজন মানুষ সে শরীয়তের আইন কানুন মানে না তার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং যাবতীয় কার্যকলাপে যে শরীয়তের আইন কানুনগুলো মানা দরকার সেগুলো সে মানে না তো না মানার যে কারণ কারণ হিসাবে তার উপর কি হুকুম বর্তাবে ঠিক তেমনি ভাবে একজন চেয়ারম্যান তার এলাকায় একজন এমপি তার এলাকায় একজন প্রিন্সিপাল তার বিদ্যালয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসাঙ্গনে ইত্যাদি তার নিজ 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 এরিয়াতে আওতাধীন প্রত্যেকেই ব্যবসা প্রত্যেকে বলেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম রাইয় তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে তো এখানে দিন ইসলামের আইন কানুন না মানার যে কারণটা হবে সে কারণের উপর নির্ভর করবে এখন কেউ যদি ইসলামের আইন কানুন মানে না বিশ্বাস করে মানতে হবে বিশ্বাস করে এটা আমাদের জন্য ভালো তো এখানে সে মানে না অলসতা শায়তানি অসা অথবা দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে এখানে সে ফাঁসেক অথবা ইসলামী আইন কারণ মানে না নিজের স্বার্থ হাসিলের জন্য এতে করে নিজের অধিকার অন্যের উপর জোর জবরদস্তিভাবে প্রয়োগ করার জন্য নিজের আওতাধীন যারা আছে তাদেরকে সাথে নিয়ে এবং দিয়ে যারা আছে অথবা তার সাথে যাদের মিল নেই তাদের উপর জুলুম জবরদস্তি করার জন্য এখানে সে জালেম হবে কারণ রব্লা আলমিন কোরআনে করিমে

এবং অন্তর থেকে এগুলোকে ঘৃণা করে নতুন কোন আইন তৈরি করে সে সমস্ত আইনকে কোরআনের থেকে উত্তম মনে করে যদি কেউ এগুলো প্রয়োগ করে তাহলে সে পরিষ্কার কোরআনে করিমের আয়াতের দ্বারা আল্লাহ রব্লা আলমিনের বিধান দ্বারা সে কাফের হয়ে যাবে আর এই জন্য আল্লাহ রব্লা আলমিন বলেন্লাহ মিয়া উল্লাহমুল কাফের তো এখন এর বিরুদ্ধে কি করণীয় এর প্রতিকারের কি করণীয় জি ইসলাম আমাদেরকে কয়েকটি পথ বলে দিয়েছেন তার মাঝে যে বিল মানুষকে সরকারও মানুষের আওতার মাঝে পড়ে দাওয়াত দিতে হবে উত্তম নসিহতের মাধ্যমে প্রয়োজনে কখনো কারোর সাথে তর্ক বিতর্কের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে দলিল দালায়ালের মাধ্যমে ঠিক তেমনি ভাবে آه الله رب العالمين آه السورة آه سورة العصر تني أقول لك قرن العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عمل كرتها ما أدرك يا بع إيمان أنتها ما عمل كرتها ما يوم شدي ديتها يا بع سبورة ديتها أي আয়াতগুলোতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রসুল হাসলামের দিনের বিধান কি এটাই হচ্ছে তার বিধান যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যেভাবে আমাদেরকে তিনি নিজে আমল করেছেন এবং পরিবার পরিজনকে আমল করতে বলেছেন এবং সাহাবাইকার আমাদেরকে আমল করতে বলেছেন এভাবে আমরা নিজেরা আমল করব আমাদের নিজেদের পরিবারকে আমলে উৎসাহিত করব এবং মানুষের মাঝে দাওয়াত এবং তাবলিগের কাজ করব। দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ সবগুলো না হোক আল্লাহবুল্লা আলমিনের ইচ্ছায় যতটুকু সম্ভব সমাজে আস্তে আস্তে মানুষ হককে চিনবে বাতেলকে চিনবে হককে আমল ধরবে এবং বাতিল থেকে দূরে থাকবে এভাবেই দিনের প্রতিষ্ঠা হবে এখন যে সরকার ইসলামে আইন মানে না এই সরকারের বিরুদ্ধাচারণ এখানে আপনি সরকারকে নসিহত করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে ভালো মানান এবং সেজন্য মুসলমানদের কল্যাণে ইসলামের কল্যাণে যা সেটা করে আল্লাহ রসুলসল্লাহ লাহরি হোসেল্লাম বলেন আদ্দীন ওন্ন সিহা আদ্দীন অন্নস ইহা দিনটা হচ্ছে কল্যাণ কামনা করা বা নসিহত যেটাকে আমরা বলি আল্লাহ রসুসল্লাহ লাহরি প্রশ্ন করা হলে লিমান ইয়া আল্লাহ কার জন্য অ লীল্লাহ হিউলি রসুল্লি কিতাবিহি ওয়ালি ইম মেথেল মুসলিমিন ও আয়ামাটিহীন এখানে আ ইম মেথেল মুসলিমীন মুসলমানদের ইমাম যারা লিডাম তাদের কথা বলা হয়েছে কাজে তাদের জন্য কল্যাণ কামনা করা এবং তাদেরকে নসিহত করাটাও কল্যাণ কামনার একটি অন্তর্ভুক্ত কাজে নসিহত কামনা করতে হবে এবং তাদেরকে নসিহত করতে হবে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে এবং দাওয়াতের মাধ্যমেই তাদেরকে যেটা এই ভুল পথ থেকে দূরে এনে হকের উপর আনা যাবে আর বিরুদ্ধ বিরুদ্ধ বিদ্রোহ বা বিরুদ্ধাচরণ যেটা বিদ্রোহ ঘোষণা যেটা এটার জন্য কিছু শর্ত আছে যে কোনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহ চালনের জন্য একটি শর্ত দিয়েছেন ইল্লা আনতার কুফরান বাহান যখন প্রকাশ্য সরাসরি তা থেকে কুফুরি দেখা যাবে ও ইনদাকুম মিন আল্লাহি এবং তোমাদের কাছে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে দলিল রয়েছে যে তার কুফুরির উপর তখন তার বিরুদ্ধে বিরুদ্ধ বিদ্রোহ করা যাবে আর বিদ্রোহ করার সময় কখন আপনি মানসিকভাবে হয়তো বিদ্রোহের নিয়ত করলেন কিন্তু আপনি কখন বিদ্রোহ করতে পারবেন সেটার জন্য আইন মেরাম যারা আছে এটা কোনো মাঝাবগত ফতোয়া নেই আইন মেরাম সর্ব স্তরে তারা যেটা ইশতেহাত করে ফতোয়া দিয়েছেন যে জালবল মাসা ওয়াদাফুল মাফাসিদ একটি কায়দা রয়েছে যে কল্লান কতটুকু আপনি আনতে পারবেন ফাসাদ কতটুকু দূর করতে পারবেন কাজে একজন সরকার যখন আসে তার সাথে রয়েছে তার শক্তি তার সাথে রয়েছে তার ব্যাটালিয়ান তার সাথে রয়েছে তার কর্মী বাহিনী এদেরকে প্রতিরোধ করার মতো যদি শক্তি হয়ে যান যে না এদেরকে প্রতিরোধ করে সেখানে ভালো কোনো শাসক বসানো যাবে এবং ভালো কোনো শরীয়তের আইন মানবে এরকম কোনো হাকিমকে নিযুক্ত করা যাবে হাকিমও আছে এবং তার মাঝে দেশ চালানোর যোগ্যতাও রয়েছে এবং চেঞ্জ করতে পারবেন তাহলে এমতো অবস্থায় বিদ্রোহ করা যাবে যেটা হচ্ছে শর্ত কিন্তু যদি ফিফটি ফিফটি শক্তি হয় যে না আমার জনগণ আসছে ঠিকই ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট জনগণ আমাকে চাচ্ছে অথবা পঁচানব্বই পার্সেন্ট জনগণ আমাকে চাচ্ছে কিন্তু আমার সাথে নেই নেই তো দেখা যাচ্ছে আমি ইমানদারদেরকে নিয়ে পরদেরকে নিয়ে যদি আমি বিরুদ্ধ করি বা বিদ্রোহ করি দেখা যাবে যে না সরকারের শক্তি থাকার কারণে এ সমস্ত ইমানদারদেরকে মেরে কচু করে ফেলবে সেখানে ইসলামের লাভের চেয়ে ক্ষতিটা বেশি হচ্ছে কাজে এমত অবস্থায় সেখানে আপনার যে এটা আচরণ অথবা বিদ্রোহ ঘোষণা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন মূলত এই বিষয় আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করতে হবে এবং এই বিষয়টা আপনার এটা স্পষ্ট বিষয় এটা এমন না যে ইস্তেহাদি বিষয় এই বিষয়ে যথেষ্ট কোরআন এবং হাদিসের দলিল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি